एवरीवन কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচার টাচার লাইফস্টাইল আমি রূপকথা আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হট অয়েল কিভাবে তোমরা বাড়িতে তৈরি করবে এবং তার সঠিক ব্যবহার এবং হট অয়েল কিন্তু সকলেই জানো বা যারা জানো না তাদেরকে কিন্তু আজ ছোট ছোট টিপস আমি দেব এবং হট অয়েল ব্যবহার করার ফলে কিন্তু আমার হেয়ার তাড়াতাড়ি গ্রো করে শাইন হয় হট অয়েল ইউজার ফলে কিন্তু তোমাদের নানা রকম চুলের সমস্যা থেকে তোমরা সমাধান পাবে আর এই হট অয়েল কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি এবং বাড়িতে তো যে হেয়ার অয়েল ইউজ করো সেই হেয়ার অয়েল দিয়েই কিন্তু তোমরা হট হেয়ার অয়েল তৈরি করতে পারবে তাহলে চলো বাড়িতে বসেই তোমরা দেখে নাও এবং আমিও তোমাদেরকে ছোট ছোট টিপস দিতে থাকি হট অয়েল তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল তোমরা বাড়িতে যে কোকোনাট অয়েলটা ইউজ করো সেটা ইউজ করলেই হবে তবে পিওর কোকোনাট অয়েল ইউজ করলে রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে নেক্সট আমি এখানে ইউজ করছি অলিভ অয়েল তোমাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো তবে যদি অলিভ অয়েল থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা অ্যাড করবে নেক্সট আমি একটা স্টিলের বাটিতে এখানে তোমরা ভালোভাবে লক্ষ্য করবে আমি কিন্তু স্টিলের বাটিতেই একটু তেল দুটোকে আমার চুলের লেন্থ অনুযায়ী বা আমার মাথার স্ক্যাল্প অনুযায়ী আমি নিয়ে নেব এবং দেখো তোমরা সবসময় স্টিলের বাটিতেই নেবে কারণ স্টিলের বাটিতে অয়েলটা গরম হতে অনেক সুবিধা হবে তাই জন্য আমি স্টিলের বাটিতেই এই তেলটা নিয়ে নিলাম নেক্সট আমি কি করব নেক্সট আমি একটা চায়ের বাটি নেব এবং বাটিতে কিছুটা জল দিয়েছি এবং সেই জলটাকে আমি ফুটিয়ে নেব খুব ভালোভাবেই কিন্তু আমি জলটাকে ফুটিয়ে নেব যেরকম ফুটছে সেরকমভাবেই ফুটবে খানিকক্ষণ তারপর আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব এবং এই গরম জলের ওপরে আমার যে তেলটা আমি তৈরি করেছি স্টিলের বাটিতে সেই বাটিটা আমি এই গরম জলের ওপরে দিয়ে দেব এতে কি হবে আমার তেলটা উষ্ণ উষ্ণ গরম হয়ে যাবে এইভাবে আমি 15 মিনিট রাখব আর এই হট অয়েলটা কিন্তু আমি আমার চুলে কখনোই ইউজ করব না আমার স্ক্যাল্পটা আছে সেই স্ক্যাল্পে ইউজটা করবে কারণ এই হট অয়েলটার যদি ভালো রেজাল্ট পেতে চাও তাহলে কিন্তু এই হট অয়েলটা কখনোই তোমাদের চুলে ইউজ করবে না মাথার স্ক্যাল্পে ইউজ করবে তো এইভাবে নিয়ে তো আমার মাথায় তো হট অয়েলটা ইউজ করা হয়ে গেছে আমি কিন্তু এটা সঙ্গে সঙ্গে ওয়াশ করব না 2 থেকে 3 ঘন্টা রেখে দেব তারপরে কিন্তু শ্যাম্পু দিয়ে আমি আমার হেয়ারটা ওয়াশ করে নেব তোমরা যদি দিনের দিন ওয়াশ করতে না পারো তাহলে কিন্তু পরের দিনও ওয়াশ করতে পারো শ্যাম্পু দিয়ে সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্টটা আরো ভালো পাবে তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের একটু হলেও হেল্প হয়েছে এবং তোমাদের ফ্যামিলি এবং বন্ধুদের যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিতে পারো তো চলো আজকের মতো টাটা আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো টাটা ফিরে আসি নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সাবধানে থেকো সুস্থ থেকো টাটা